আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আমরা 2021 সালে প্রায় শেষের দিকে এবং 2022-এ কিন্তু ফাইল রাখবো, তো আপনি কীভাবে 2022 দিয়ে ফটো এডিট করতে পারেন সেটা দেখাবো আজকে। অ্যান্ড আপনি যদি 2022 দিয়ে যদি ফটো এডিট করতে চান তাহলে পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। সো লেটস গেট স্টার্ট। ওয়েলকাম ব্যাক এভরিবডি। তো আমাদের সর্বপ্রথম কতগুলো পিএনজি ইমেজ ডাউন করতে হবে, যেগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাছাড়া একটি এডিটের অ্যাপস প্রয়োজন হবে, যেটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে দিচ্ছি, এবং আপনারা এগুলো চাইলে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। ওকে, আপনি সরাসরি পিকচারটা ওপেন করেন, তো প্লাস আইকন থেকে এডিট অপশনে ক্লিক করুন। এরপর আমি যে ইমেজগুলোর ডাউনলোড লিঙ্ক দিছি এগুলোর থেকে এই ইমেজটা সিলেক্ট করবেন, এবং প্লাস আইকন থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা ছবি দিবেন। তো আমি একটা দিলাম, তো আপনার ক্রপ করা লাগলে বেশি বড় হলে ক্রপ করে নেবেন, আমি একটু ক্রপ করে নিচ্ছি। এরপর টিক মার্কে ক্লিক করুন, এরপর আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন, এবং অ্যাডজাস্ট করা শেষ হলে আপনি এখান থেকে ইফেক্টটাকে কোনো একটা সিলেক্ট করে দিতে হবে। আমি এইটা রাখলাম, আমি একটু অ্যাডজাস্ট করে নিব কম বেশি, আমি 16-তে রাখবেলাম, এবং টিক মার্কে ক্লিক করব। এরপর আপনি আরেকটা ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে ওটা ক্লিক করবেন, এরপর এটা একটু অ্যাডজাস্ট করে নিন। অ্যাডজাস্ট করা শেষ হলে আপনি একটু ইফেক্ট দিয়ে দিবেন, যাতে একটু রিয়েলিটি মনে হয়। তো আমরা এটা একটা ইফেক্ট দিয়ে দিছি। এরপর আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করুন, তো আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে আমরা ইফেক্টটাকে, একটু ইফেক্ট দিচ্ছি সামান্য করে। তো আমি এখান থেকে টুলস থেকে অ্যাডজাস্টে ক্লিক করুন, এরপর আপনি একটু ব্রাইটনেস একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন কোন দিকে আপনার ছবিটা বেটার লাগে, আপনি সেই দিকে রাখবেন। তো আমি সবগুলো কিন্তু এরকমভাবে দিয়ে দিচ্ছি, আপনার যেদিকে ভালো লাগে সেদিকে দিয়ে দিন। আমরা কিন্তু এখানে বিটনেস থেকে আপনার ছবিতে যদি কালো হয়, তো আপনি এখান থেকে একটু অন্ধকারে যদি তুলে থাকেন একটু, আপনি এখান থেকে একটু লাইট মোশন দিতে পারেন। আমাদের কাজ প্রায় কমপ্লিট। তো আপনি এখান থেকে এরো অপশন থেকে সেভ গ্যালারি। আই হোপ 2022 দিয়ে ফটোটি এডিট করতে পারছেন। অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।